Yes, madam. Shop cut a car. Tell me. Thana niye jab. Ami aaj hi interrogate korbo. Okay, madam. Darao. Clinic e shobai ke dhore niye jacche keno boli? এই ক্লিনিকের আর কোন ডক্টর কোন স্টাফ এই কাজের সঙ্গে জড়িত কাদেরকে দিয়ে তোমরা এই কিডনি পাচার করাতে বলো এখনো সুযোগ আছে আমাদেরকে সবটা বললে শাস্তি একটু কমতে পারে কিন্তু এখনো যদি চুপ থাকো বাঁচার আর কোনো আশা নেই কিন্তু নামগুলো তাড়াতাড়ি বলো সারাদিন অপেক্ষা করার মতো সময় আমাদের কারোর কাছে নেই বলো তাড়াতাড়ি ডক্টর রেশমি আর একজন ডক্টর যিনি এই পুরো চক্রটা চালাত সে হলো কি হলো বলো সে কে নামটা বলো চুপ করে আছো কেন বলো বাবা আপনার চা থ্যাংক ইউ বাবা প্রেজেন্টেশনের কি হলো কিছু জানা গেল কেন খুব টেনশন ও এই তো রীতি এসে গেছে হাই রীতি কিরে তুই একা ফিরে এলি বাকিরা কোথায় কুনাল কোথায় কুনাল বললো বনির সাথে ফিরবে ও এটা কি হয়েছে বলতো এরকম থমথমে হয়ে আছিস এই তোদের প্রেজেন্টেশনটা ভালো হয়েছে তো জানিস তো রীতি আমার না আজকে সকাল থেকে মনটা খালি কু ডাকছে কিরকম মনটাকে শান্তই করতে পারছে না সারাক্ষণ মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে ছোটবা খুড়ি বাড়ি ফিরেছে খুড়ি আমার কই না তো ও তো তোদের সাথে গেল আর মইনাক মইনু তো সকালেই বেরিয়ে গেছে বললো আর্লি ডিউটি আছে লাঞ্চও নেয়নি কেন রে কিছু হয়েছে না তেমন কিছু না ওই এমনি জিজ্ঞেস করছিল কি হয়েছে দাদু ভাই তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন প্রেজেন্টেশন ভালো হয়েছে তো মিস্টার বানসাল নিশ্চয়ই খড়ি ডিজাইন থেকে খুব খুশি হয়েছেন কি হলো চুপ করে আছো কেন না দাদু আজ সবকিছু গোলমাল হয়ে গেছে পুরো প্রেজেন্টেশনটাই নষ্ট হয়ে গেছে আমরা কোনো ডিজাইন কনসেপ্ট কিছুই দেখাতে পারিনি কেন কি হয়েছে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে কি আর আমাকে না বেরোতেই হবে আপনাদের ডিজাইনসের কালেকশন কোথায় এসব আমি তো আগে বলেছি এই অল্প সময়ের মধ্যে আপনারা এই এক্সিবিশনটা করতে পারবেন না আমি শুনেছি এবার নাকি ডিজ ডায়মন্ডস খুব ভালো কালেকশন নিয়ে আসছে কি বলছো ডিজ ডায়মন্ডস আবার ফিরে আসছে মানে এটা কি করে হতে পারে সেই তো কোম্পানি তো বন্ধ হয়ে গেছে ওটা আবার কে চালাবে এটা কি করে সম্ভব রিদ্ধি তুই কিছু জানিস এর পেছনে কে বা কারা আছে কিছু জানিস তুই বোন তুই আমাদের কিছু না বলে এখানে একা কেন এলি বলতো এত বড় রিস্ক তুই একা কেন নিলি কারণ ওই রিপোর্টটা এই রিপোর্টটা ঠিক কিনা সেটা আমাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব যাচাই করতে হতো দিদি ওই রিপোর্টটা অনুযায়ী আমি আমি কোনোদিনও মা হতে পারবো না কিন্তু বিশ্বাস কর আমার মন বারবার বলছিল এটা ভুল এটা ঠিক নয় এই রিপোর্টটাতে কিছু একটা গন্ডগোল আছে আমি সেটাই যাচাই করতে এখানে এসেছিলাম তোদের আমি কিছু বলতে চাইনি কারণ আমি তো জানি এটা জানার পর তোরা প্রচন্ড টেনশন করতিস আমি চেয়েছিলাম যাতে আমি একেবারে শিওর হয়ে তারপর তোদের সব কিছু জানাতে পারি
বোন তুই কি ভাবিস বল তো নিজেকে? তুই সবটা একাই করবি, একাই সবটা সামলাবি, আমরা কেউ নেই তোর পাশে, তাই না? এই কথাটা তো তুই আমাকে বলতে পারতিস, অন্তত রীত থেকে বলতে পারতিস, কাউকে তুই কিচ্ছু বললি না। কি বলতাম কি বলতাম বল? তুই দেখিসনি বাড়ির প্রত্যেকটা মানুষ কিভাবে এক্সপেক্ট করে আছে? তাদের সব স্বপ্ন আশা সব ভেঙে চুরমার করে দিতাম, তাই তো? আমাদের জীবনগুলো কেন এভাবে এলোমেলো হয়ে গেল? আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথে কেন হচ্ছে এসব আমি বুঝতে পারছি না। কুণালের উপর দিয়ে এত বড় একটা বিপদ গেল, ভাব আমাদের ছোট বোনে তো সবে বিয়ে হয়েছে, ওর সারাক্ষণ টেনশনের মধ্যে রয়েছে। তুই তুই মা হওয়ার জন্য কি না কি করছিস, ছুটে বেড়াচ্ছিস, আর আমি তো দিদি তুই এই ক্লিনিকে কেন এসেছিলিস? তুই কি? হ্যাঁ বোন, আমি মা হতে চলেছি, কিন্তু বিশ্বাস কর সন্তানকে আমি পৃথিবীতে আনতে যাইনি, আর তাই এই ক্লিনিকে এসেছিলাম সবটা শেষ করে দিতে। রাহুলের সন্তানকে কোনোদিনও মেনে নেবে? তুই তো নিজের চোখে দেখেছিস রাহুলকে, ও কি কি করেছে। কোনো ভাবে ও মেনে নেবে না আমাদের সন্তানকে। আমি চাই না আমার সন্তান এই পৃথিবীতে এসে সারা জীবন এই প্রশ্ন নিয়েই বেঁচে থাকুক যে ওর বাবা কে, ওর বাবা কেন ওকে ভালোবাসে না। আমি তো এই আনসারগুলো দিতে পারবো না আমার সন্তানকে। দেখেছিস তো, রিমঝিমকেই ভালোবেসে উঠতে পারিনি, আর আমাদের সন্তানকে কি ভালোবাসবে ও? রাহুল ভালোবাসুক বা না বাসুক, তুই আমাকে কথা দে দিদি, এই কাজ করার কথা তুই আর ভবিষ্যতে কোনোদিনও ভাববি না। দিদি দিদি আমরা সবাই তোর পাশে আছি, আছি তো। দেখ এই রিপোর্টটা যদি ফাইনালি ঠিক হয়, তাহলে আমি তো কোনোদিন মা হতে পারবো না, কিন্তু ভগবান তো তোকে সেই সুযোগ দিয়েছে। এই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করিস না দিদি, প্লিজ এই কাজ করার কথা তুই ভাবিস না। আমি বিশ্বাস করি যে প্রাণকে ভগবান নিজে এই পৃথিবীতে এনেছেন, তার ভালো থাকার ব্যবস্থা উনিই করতে পারেন। উনি যদি না করেন তাহলে? তুই ভট্টাচার্য বাড়ির মেয়ে, এত সহজে তো তুই হেরে যেতে পারিস না। এই বাচ্চাকে তোকে পৃথিবীতে আনতেই হবে। আমি তোকে কথা দিচ্ছি দিদি, আমি সবটা ঠিক করে দেব। আর আরেকটা কথা, আমার মন বলছে রাহুল এবার কিছু করে, রাহুলের কোনো দোষ নেই দিদি, ওকে ফাঁসানো হয়েছে। আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি সেটা ঠিক প্রমাণ করতে। আর তুই তো আমাকে দেখছিস, ওই রিপোর্টটা দেখার পর আমি আমি কত বড় ধাক্কা পেয়েছি, তারপরেও তো আমি আমি চেষ্টা করছি, তাই না বল? ঠিক বলেছিস তুই, আমি জানি তুই সবটা সামলে নিবি, তোর যা মনের জোর সব ঠিক করে দিবি তুই। আমরা আরো বড় ডাক্তার দেখাবো, নতুন করে আবার সব টেস্ট করব। সবার আগে আসল অপরাধীকে সবার সামনে আনতে হবে দিদি। কার কথা বলছিস বলতো? আসল অপরাধী মানে? ঘরে কোনা না কোনো আউট অফ ডেঞ্জার, ডক্টর বললো ড্রেসিং করে ছেড়ে দেবে। থ্যাংক গড, আমি জানতাম মা জগদ্ধাত্রী আমাদের কুণালের কোনো ক্ষতি হতে দেবেন না। কিন্তু গরিব প্রবলেমটা হলো অপরাধীরা এত কাছে এসেও অপরাধীকে ধরতে পারলাম না।
ওর এগেনস্টে কোনো প্রুফ পেলাম না। অপরাধী মানে কার কথা বলছো বলো তো তুমি? ও কিন্তু বলছিল, কার কথা হচ্ছে এটা? ময়না, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।